হ্যালো বন্ধু, আমি অনু। আজকে আপনাদেরকে দেখাবো ভাপা ইলিশ মাছের মালাইকারি। এর জন্য আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি 3টে। এতে আমি প্রথমে লবণ, আর হলুদ, সামান্য হলুদ দিয়ে এটাকে আগে আমি ওকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাতে হবে এটাকে ভালো করে 2 পিঠ। আর মাখানো হয়ে গেছে, এবারে একটা টিফিন বাটি নেব। টিফিন বাটির মধ্যে মাছগুলোকে আমি রেখে দিচ্ছি। মাছটাকে রেখে দিলাম, এই লবণটাও দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, এই 3টে একসঙ্গে বেটে নিয়েছি। এটাকে আমি দিয়ে দিচ্ছি, বড় চামচে 2 চামচ দেব। দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে। আর দেব নারকেলের দুধ, এই অর্ধেকটা নারকেল, ছোট্ট একটা অর্ধেক নারকেল। এটাকে আমি মিক্সারে পেস্ট করে, একটুখানি জল দিয়ে পেস্ট করে আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যে নারকেলের দুধটা হয়ে গেছে। এটাকে আমি এতে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কা 2টো, একটুখানি চিড়ে, একটুখানি চিড়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবারে কুকারে আমি জল নেব, ঠিক এতটা কম, ঠিক জল নেব আমি, হাফ থেকে একটু কম, 1/3 ভাগ নিয়ে এটাকে আমি কুকারে দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে বন্ধ করে দেব। এটাকে আমি মোটামুটি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরে গ্যাস যখন পুরোপুরি নর্মাল হয়ে যাবে যখন, তখন আমি খুলে নেব। আমি 3টে সিটি দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবারে এটাকে আমি খুলে ফেলব। এটাকে আপনারা কুকারে না করে আপনারা কড়াইও করতে পারেন। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এরকম করে জল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবেন। ওতে আপনার 30 মিনিট লাগবে, এতে যেমন 5 মিনিট লেগেছে ওতে আপনার 30 মিনিট লাগবে, কিন্তু টেস্টের কোনো ফারাক হবে না, টেস্ট একই থাকবে। এটা খুব গরম, এটা ধরতে পারছি না, সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে ঢাকনাটাকে খুলে নেব। খুলে নিয়েছি, এটাকে আমি বার করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের ভাপা মালাইকারি। এটি খেতে খুব সুন্দর, ভাত দিয়ে খাওয়া যায়। যারা ইলিশ প্রেমী তারা তো খাবেন, আর যারা ইলিশ ভালোবাসেন না তারাও এমনি করে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা রান্না করা খুব সহজ, খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ
যারা নতুন বন্ধু তারা কিন্তু প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এবারে আমি সার্ভ করে দেব। মাছটা খুব নরম, খুব আস্তে আস্তে করে তুলতে হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। এই যে আমি সার্ভ করে দিয়েছি। আবারও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।